সাধারণ বলবো না, কিন্তু ভালো। দেখতে পাচ্ছ কতটা সব মাংসটা, দেখো দেখে। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তোমরা দেখছো হচ্ছে বঙ্গ ইডিয়েট, আর আমি হচ্ছে সজল। তো আজকে আমরা যাবো শ্যামনগরের হচ্ছে একটা রেস্টুরেন্টে। তো চলো পুরো ভিডিওটা দেখো। চলে এসেছি কাছাকাছিতে। তো বাবিন মাস্ক সামনে, আমাদের উল্টো দিকে রেল লাইনটা ক্রস করলেই দেখতে পাবো আমি কলকাতা। হ্যাঁ, আমরা এখন চলে এসেছি আমি কলকাতার সামনে, তোমরা দেখতেই পাচ্ছ ওখানে। চলো ভিতরে গিয়ে আমরা তোমাদের দেখাই। আমরা আজ চলে এসেছি আরবিন গ্রিল হাউসে, যাওয়ার কথা ছিল আমি কলকাতা, কিন্তু আমি কলকাতায় যাইনি, আমরা আরবিন গ্রিল হাউসে এসেছি। তার রিজনটা হলো হচ্ছে আমাদেরকে আমি কলকাতায় বলা হলো যে ব্লগ করতে দেওয়া হবে না, হয়তো তাদের কোনো প্রাইভেসি ইস্যুস আছে কিংবা কোনো প্রাইভেসি ব্যাপার আছে, তার জন্য হয়তো আমাদেরকে ব্লগ করতে দেয়নি। ঠিক আছে, সেটা কোনো প্রবলেম নেই আমাদের। আর পেঁয়াজ দিয়েছে, এদিকে হচ্ছে স্যালাড দিয়েছে, এদিকে একটা লেবু আছে, এদিকে চাটনি আছে। আমাদের যখন তোমরা দেখতেই পাচ্ছ তো ফার্স্টে স্টার্টার কমপ্লিট, তো এরপর মেন কোর্সে আসবো। তো মেন কোর্সটা কি আছে তোমরা সেটা আশা করি তোমরা জিনিসটা দেখলেই বুঝতে পারবে। তো চলো একবার দেখে নাও। তো এখন আমাদের সামনে চলে এসছে বিরিয়ানি। তো চলো স্টার্ট করে। আর বিরিয়ানির মধ্যে দিয়েছে এই একটা মাংস, এই একটা মাংস, আর এদিকে দেখতে পাচ্ছ এই একটা আলু। চলো একবার ট্রাই করে যাই। খুব ভালো, সাধারণ বলবো না কিন্তু ভালো। খুবই ভালো মাংসটা, তোমরা দেখতে পাচ্ছ কতটা সফট মাংসটা, দেখো দেখেছো কতটা সফট দেখতে পেয়েছো তোমরা। মাংসটা একবার মুখে দিয়ে দেখতে পাবো, ভালো খুবই ভালো। আলুটা দিয়ে টেস্ট করে দেখি। খেতে গিয়ে কিছু বলার নেই, মেয়েরা সত্যি খুব ভালো। চালগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে কত বড় একটা মাটন দেখতে পাচ্ছ। এরকম সাইজে দুই দুখানা মাটন দিয়েছিল, একটা তো পেয়ে নিয়েছি আর এই মাটনটা বাকি আছে। সত্যি খুব ভালো মাটনটা, সত্যি খুব ভালো। বেশি না দেরি করে তোমরা ভিডিওটা যারা দেখছো কমেন্ট সেকশনে জানাও তোমরা কেমন লাগলো ভিডিওটা, তোমরা এসছো কিনা এই জায়গাটাতে, আর এই জায়গাটাতে অবশ্যই ভিজিট করো তোমরা। সত্যি খুব সুন্দর এই জায়গা বিরিয়ানি খাবারটা। তো তোমরা যদি এই জায়গাটাতে আসতে চাও, তো এখানে আসতে গেলে হচ্ছে তোমাদের ফার্স্ট হচ্ছে মেন লাইন থেকে ট্রেন ধরে শ্যামনগর আসতে হবে। শ্যামনগর থেকে নেমে পাশেই একদম হচ্ছে আরবিয়ান গ্রিল হাউস। তোমাদেরও যদি কোনো জানাশোনা চেনাশোনা জায়গা থাকে তো আমাকে বলো, আমিও একদিন ভিজিট করতে যাবো। তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই চাই। ঠিক আছে, তো চলো নেক্সট ভিডিওর জন্য আমরা চললাম। তো নেক্সট ভিডিওর জন্য আমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই, টাটা।